আগে আমরা দেখেছি যে বামফ্রন্ট এবং কংগ্রেসের একটা বৈঠক হয়, এবং তার আগেই বামফ্রন্টের পক্ষ থেকে আশা করি একজন বলেছেন যে বাংলার মুখ হতে চলেছেন অধীর রঞ্জন চৌধুরী। এই নিয়ে একটা ফরওয়ার্ড ব্লকের সাথে বিভ্রান্ত সৃষ্টি হয়েছিল বাম দলে, ঠিক আছে? এই বিষয়ে আপনার কি বলার আছে? দেখুন, আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস স্বাভাবিক কারণে আমাদের সমস্ত কিছু নিয়ম নীতি নির্ধারণ হয় দিল্লি থেকে, আর পশ্চিমবাংলার তরুণ কংগ্রেসি যুবকরা এইটা চাইছেন। তার কারণ হচ্ছে আমাদের অধীর রঞ্জন চৌধুরী, যিনি এখন বিরোধী দলের নেতা, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি, উনি একটা তরতাজা যুবক এবং বহু ঐতিহাসিক সংগ্রামী জীবন পার করে আজকে একটা জায়গায় এসেছেন। স্বাভাবিক কারণে ওনার প্রতি মানুষের আস্থা এবং মুর্শিদাবাদ বহরমপুর শহর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট, পানীয় জল, মহিলাদের সুরক্ষার ব্যবস্থা অধীরবাবু যেভাবে করেছিলেন, দ্বার্থহীনভাবে মানুষ সেটাকে সমর্থন করছে। কিন্তু যদি জোট আমাদের সঙ্গে হয়, সেটা দলীয় নেতৃত্ব ঠিক করবেন, পশ্চিমবঙ্গ প্রদেশ নেতৃত্ব ঠিক করবেন, এবং আগামীকাল আমাদের সর্বভারতীয় নেতৃবৃন্দ, বাংলার যে সমস্ত আমাদের বিধায়ক আছেন, দায়িত্বশীল প্রতিনিধি আছেন, প্রদেশ সভাপতি থেকে শুরু করে এমপি থেকে শুরু করে যে সমস্ত মানুষদের সঙ্গে কথা বলে নিয়ম এবং নীতি নির্ধারণ করবে। আর বামফ্রন্টের বিষয় নিয়ে আমরা স্বাধীন একটা দল, সুতরাং এ ব্যাপার নিয়ে আমাদের কিছু বলার অপেক্ষা রাখে না। কিন্তু কংগ্রেসি উন্মাদনায় যে সমস্ত যুবকরা পশ্চিমবাংলায় যদি অধীর চৌধুরীকে সামনে রেখে লড়াইটা হয়, তাহলে অনেক যুবক ছেলেরা উন্মাদনায় ভরপুর হবে। এটা আমাদের দলের চিন্তাভাবনা এবং আমরা এটা দলগতভাবে চিন্তা করছি। স্বাভাবিক কারণেই এবার বামফ্রন্টের সঙ্গে সব ব্যাপারটাই তো চাপিয়ে দেওয়া যাবে না, তারাও বসে আলোচনা করে, আমাদের বরিষ্ঠ নেতৃত্ব আছে, প্রদেশ কংগ্রেসের পদাধিকারী আছে, দিল্লির নেতৃত্ব আছে, তারা এই বিষয় নিয়ে ঠিক করবেন। ঠিক এই জায়গায় একটা আপনাদের কাছে প্রশ্ন, যে একটা সময় ছিল যে মানে বামফ্রন্ট এই 72-এর বা 77-এর আসে আপনাদেরকে হারিয়ে, আপনারা বিরোধী, ঠিক আছে? আজ কি এমন হলো যে আপনারা দুজন যেটা বিরোধী ছিলেন আজ মানে হাতে হাত ধরেছেন? দেখুন, রাজনীতিতে স্থায়ী শত্রু বা স্থায়ী মিত্র বলে কিছু হয় না, পরিস্থিতি আমাদেরকে বাধ্য করিয়েছে। তাহলে কি আপনারা কখনো বিজেপিরও হাত ধরবেন? না, বিজেপি কংগ্রেস তার জীবদ্দশায় আপনি দেখবেন, পার্টি যেদিন থেকে তৈরি হয়েছে, বিজেপি হচ্ছে আরএসএস পন্থী আর কংগ্রেস হচ্ছে গান্ধীপন্থী। গান্ধীজিকে যারা হত্যা করেছে, ভারতবর্ষের স্বাধীনতার বিরুদ্ধে যারা ব্রিটিশের তাবেদারি করার জন্যে মুচ লেখা দিয়ে ব্রিটিশকে সাহায্য করব প্রতিশ্রুতি দিয়ে জেল থেকে চলে এসেছিল, তাদের সঙ্গে আমাদের কোনো দিনই হবে না। আর একমাত্র একটি দল, যে দলটা জাতীয় কংগ্রেস, যে সর্বভারতীয় ক্ষেত্রে এবং বিভিন্ন রিজনে প্রাদেশিকভাবে বিজেপির সঙ্গে কোনো দিন আতাত করেনি, এবং আমি একজন দায়িত্বশীল কংগ্রেসের কর্মী হিসাবে আপনাকে আশ্বস্ত করছি, কংগ্রেস কোনো দিনই বিজেপির সঙ্গে যাবে না, যাবে না, যাবে না।